হ্যালো, আমি শুভজিৎ। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যেখানে আছি সেটি হলো নাগরাকাটার আগে গাঠিয়া ব্রিজ। এটি গাঠিয়া নদী, গাঠিয়া নদীর ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি। গেছি কত, কই কখনো এমন ভাবে আসেনি তো ঘুম। হাজার প্রাসাদ জুড়ে কেউ কেউ পায় না ঘর, আর আমি যেন পাশ ফিরে মেঘের মরশুম। কাজল নেই, বহর নেই, ভাঙি সার যতটা আধুনিক ততটা সাবেকি। 25শে সেপ্টেম্বর সোমবার, এখন বাজে 5টা 7। আমি এখন যেখানে আছি নাগরাকাটা ঢোকার আগের মুহূর্তে গাঠিয়া নদীর যে ব্রিজটা আছে সেখানে, যেহেতু সেলসের কাজ করি চারিদিকে ঘুরতে হয়, তো একটা জায়গা যেটা আমার খুব পছন্দের একটি জায়গা, সেখানে এসে গাড়িটা দাঁড় করালাম এবং পিছনটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দুর্দান্ত একটি জায়গা। দূরে যে দেখতে পাচ্ছেন সেটি হলো ভুটান পাহাড়। আর ওই রেল লাইনের ব্রিজ হিস্তাডোম যদি আপনি যান, তাহলে এই রাস্তা দিয়ে আপনি যাবেন, খুব সুন্দর লাগে যেতে। উত্তরবঙ্গ মানে এক কথায় অসাধারণ, ছড়িয়ে ছিটিয়ে এত জায়গা আছে উত্তরবঙ্গে আপনি কল্পনা করতে পারবেন না, যেখানেই যাবেন সেখানেই দাঁড়িয়ে যাবেন। কি সুন্দর লাগছে নদীটি এবং নদীর সাথে ব্রিজ এবং পিছনে পাহাড়। আর আকাশটা যদি আরেকটু পরিষ্কার হতো, পাহাড়টা আরেকটু ক্লিয়ার আসতে, আরো বেশি সুন্দর লাগে জায়গাটা। বাট এখান থেকেও বেশ ভালো লাগছে। তবে এরকম ছোট ছোট জায়গায় ভিডিও বানাচ্ছে, যখন পয়সা হবে তখন দূরে দূরে যাবে। উত্তরবঙ্গ আপনাদের দেখাবো। আজকের মতো এটুকুই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক থেকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ। আমি এরকমই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরে বেড়াবো, আর সেখানকার ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, যেগুলো হয়তো আপনারা দেখেননি বা আপনারা ইগনোর করবেন, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাগুলো খুব সুন্দর। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।